রামকৃষ্ণ মিশন শিখন মন্দির অ্যালামনি অ্যাসোসিয়েশন সখার প্রতি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে অনলাইন ক্লাসের আয়োজন করেছে রসায়ন বিষয়ে দশম শ্রেণীর, আজ তার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা গ্যাসের আচরণ এই বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। প্রথম ক্লাসে আমরা দেখেছি গ্যাসের আচরণ সংক্রান্ত কিছু সাধারণ ধারণা, এবং সেখানে আমরা দেখেছি গ্যাসের যে কোনো অবস্থা আমরা চাপ, আয়তন, উষ্ণতা এই রকম কিছু রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি। চাপ তাকে পি অক্ষর দিয়ে লেখা হয়, আয়তনকে ভি, এবং উষ্ণতাকে টি অক্ষর দিয়ে লেখা হয়। এবং তারপরে এই বিভিন্ন রাশিগুলির একে অপরের সঙ্গে যা সম্পর্ক সেই সংক্রান্ত আলোচনায় প্রথমে আমরা বয়লের সূত্র পাই, যেখানে চাপ এবং আয়তনের একটি সম্পর্ক পাওয়া যায়। বিজ্ঞানী বয়েল আমাদের দেখিয়েছিলেন চাপ এবং আয়তন একে অপরের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক রাখে যদি উষ্ণতা এবং গ্যাসের ভরকে আমরা নির্দিষ্ট রাখতে পারি। এবং সেখান থেকে আমরা দেখেছিলাম আয়তন এবং উষ্ণতার গুণফল একটি ধ্রুবক হয়। গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা এই রকম একটি সমীকরণ পেতে পারি, যেখানে বলা হচ্ছে প্রাথমিক অবস্থায় গ্যাসের যা চাপ এবং যা আয়তন তার গুণফল অন্তিম অবস্থায় গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলের সমান। এই রকম ভাবে আমরা যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম অনেকগুলি অবস্থার কথা ভাবি, তার জন্য আমরা P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু P3 V3 এরকম ভাবে লিখতে পারি। এবং লেখচিত্রের মাধ্যমেও দেখা গিয়েছিল আমরা যদি x অক্ষ বরাবর আয়তন এবং y অক্ষ বরাবর চাপকে রাখি, সেক্ষেত্রে বয়েলের সূত্র অনুযায়ী চাপ এবং আয়তন যা সম্পর্ক রাখে তাতে এই রকম একটি বক্ররেখা আমরা পেতে পারি। এরপরে আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আরো দুটি রাশি, বিশেষ করে আয়তন এবং উষ্ণতা, এদের সম্পর্ক নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। গ্যাসের আয়তন এবং উষ্ণতা এর যা সম্পর্ক সেই সম্পর্ক আমাদের কাছে প্রথম প্রকাশ করেন বিজ্ঞানী চার্লস। তাই তার নাম অনুসারে এই সূত্রের নাম বলা হয় চার্লসের সূত্র। এই সূত্রে বলা হয়েছে যে অপরিবর্তিত উষ্ণতায়, অপরিবর্তিত চাপে এবং নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। আমরা একটু দেখি। প্রথমেই যেটা বলা হলো, অপরিবর্তিত চাপ এবং অপরিবর্তিত ভর, এর কারণ আমরা যেহেতু আয়তন এবং উষ্ণতার সম্পর্ক দেখতে চাইছি, তাই প্রাথমিকভাবেই আমাদের চাপ এবং ভরকে নির্দিষ্ট রাখতে হবে, না হলে এরা যদি পরিবর্তন হতে থাকে সাথে সাথে আয়তন এবং উষ্ণতারও পরিবর্তন ঘটবে, আমরা তাদের ঠিক ঠিক সম্পর্ক পেতে পারবো না। তার জন্য চাপ এবং ভরকে অপরিবর্তিত অর্থাৎ নির্দিষ্ট বা স্থির রেখে দিতে হবে। তারপরে চার্লস বলছেন যে এই অবস্থায় প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যা আয়তন হবে,
আমরা যদি 1 ডিগ্রি বাড়াই তাহলে ওই আয়তনের 1/273 অংশ বাড়বে, বা আমরা যদি 1 ডিগ্রি কমাই তাহলে 0 ডিগ্রিতে যা আয়তন তার 1/273 অংশ কমে যাবে। এই সম্পর্কটিকেই আমরা যদি বা এই সূত্রটিকেই আমরা যদি একটু গাণিতিকভাবে দেখার চেষ্টা করি তাহলে এরকম পাওয়া যায় যে প্রথমেই ধরে নেওয়া যাক গ্যাসের চাপ পি এবং ভর ধরে নেওয়া যাক এন মোল, এই দুটি স্থির। এই অবস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ধরে নেওয়া যাক ভি জিরো যদি হয় তবে আমরা এভাবে দেখতে পারি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন ধরে নেওয়া যাক ভিটি, তার মান হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার টি এর 273 অংশ। অর্থাৎ যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি তাহলে 1/273 হয়, 2 ডিগ্রি বাড়ালে 2/273, এইভাবে যে কোনো একটি মান হতে পারে টি। 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে টি এর 273 অংশ বাড়বে, টি এর 273 অংশ কার, 0 ডিগ্রিতে যা আয়তন তার টি এর 273 অংশ। যেহেতু বৃদ্ধি পাবে তাই আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার সঙ্গে এটা যোগ করছি। একইভাবে যদি আমরা ভাবি যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করলে ধরে নেওয়া যাক সেক্ষেত্রে আয়তন হবে ভি মাইনাস টি, তাহলে ভি জিরো যোগ ভি জিরো গুণ মাইনাস টি বাই 273। টি ডিগ্রি বাড়ালে টি এর 273 অংশ কম বাড়ে, একইভাবে মাইনাস টি ডিগ্রি করলে মাইনাস টি বাই 273। সেখান থেকে আমরা এইরকম একটি গাণিতিক সমীকরণ পেতে পারি ভি জিরো মাইনাস ভি জিরো টি বাই 273। অর্থাৎ চার্লসের সূত্র অনুযায়ী যে কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে তার আয়তন কত বাড়বে সেটি আমরা এই গাণিতিক সমীকরণের মাধ্যমে পেতে পারি, এবং যদি উষ্ণতা হ্রাস করি তাহলে কতটা আয়তন হ্রাস হবে সেটা আমরা এই গাণিতিক সূত্রের মাধ্যমে পেতে পারি। এরপরে এখানে একটি বিশেষ সংখ্যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গ্যাসের উষ্ণতা আমরা বাড়াই বা কমাই দুই ক্ষেত্রে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এই 1/273 এই সংখ্যাটিকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই সংখ্যাটিকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখা গেছে এই সংখ্যার গুণিতকে গ্যাসের আয়তন বৃদ্ধি বা হ্রাস পায়, সেই জন্য একে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হচ্ছে। ঠিক যেভাবে বয়লের সূত্রে আমরা একটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছিলাম, এখানেও আমরা একটু চেষ্টা করি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করার। যেহেতু চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ এবং গ্যাসের ভরকে স্থির বা ধ্রুবক রেখে দেওয়া হয় দিয়ে আমরা আয়তন এবং উষ্ণতার সম্পর্ক দেখি, তাই স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি এখানে
গ্যাসের আয়তন ভি এবং উষ্ণতা কে আমরা দুটি অক্ষে রাখবো। উষ্ণতাকে এক্স অক্ষ বরাবর এবং গ্যাসের আয়তনকে ওয়াই অক্ষ বরাবর রাখলে দেখা যায় যে বিভিন্ন চাপে আমরা আলাদা আলাদা এইরকম সরল রেখা পাই। ধরে নেওয়া যাক প্রথম এটি P1 চাপে, এটি P2 চাপে। আমরা এর আগে বয়লের সূত্রে দেখেছি চাপ বাড়লে আয়তন কমে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি P1 চাপে যখন নেওয়া হচ্ছে তখন কম আয়তন, P2 চাপে বেশি আয়তন পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রেই। তাই আমরা এখান থেকে লিখতে পারি নিশ্চয়ই P1 P2 এর থেকে বেশি। মজার বিষয় এখানে দেখা যাচ্ছে যে যখন উষ্ণতার মান শূন্য তখনও গ্যাসের নির্দিষ্ট কিছু আয়তন পাওয়া যায়। এই লেখচিত্রকে আমরা যদি ঋণাত্মক অক্ষ বরাবর একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় এই প্রতিটি সরলরেখা পিছন দিকে একটি নির্দিষ্ট জায়গায় এসে মিলিত হয়, বা যেহেতু এটি উষ্ণতার অক্ষ তাই বলতে পারি প্রতিটি ক্ষেত্রে গ্যাসের আয়তন একটি নির্দিষ্ট উষ্ণতায় এসে মিলিত হয়। দেখা গেছে যে উষ্ণতায় এসে এটি মিলিত হয় সেটি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এই উষ্ণতার চার্লসের সূত্র অনুযায়ী একটি বিশেষ গুরুত্ব আছে, সেটা কি আমরা অতি সহজেই লেখচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে যখনই গ্যাসের আয়তন এই উষ্ণতায় এসে পৌঁছবে এই বিন্দুতে গ্যাসের আয়তন শূন্য। অর্থাৎ আমরা যদি যে কোনো গ্যাসকে ঠান্ডা করতে করতে -273 ডিগ্রি সেন্টিগ্রেড এই উষ্ণতায় পৌঁছই সেখানে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। সেই কারণে এই উষ্ণতাটিকে পরম শূন্য উষ্ণতা নাম দেওয়া হয়। এই উষ্ণতার বৈশিষ্ট্য, এই উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এটিকে লেখচিত্রের পাশাপাশি আমরা গাণিতিক ভাবেও দেখতে পাই। দেখা যাক, গাণিতিক ভাবে আমরা দেখেছি চার্লসের সূত্র অনুযায়ী কোনো গ্যাসের উষ্ণতা যদি হ্রাস করা হয় সেটি এই সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। এখন আমরা গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি 1 ডিগ্রি করে কমাতে কমাতে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছি, অর্থাৎ 273 ডিগ্রি উষ্ণতা হ্রাস করা হয়েছে। সেক্ষেত্রে আমরা অনায়াসে বলতে পারি টি এর মান 273, অর্থাৎ ভিটি হবে V0 - V0 গুণ টি এর মান 273 ভাগ 273। সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি উপর নিচে 273 কে আমরা যদি কেটে দিই সেক্ষেত্রে উত্তর আসে V0 - V0, অর্থাৎ 0। এই সমীকরণটি প্রমাণ করে যে যে কোনো গ্যাসের উষ্ণতা যদি কমিয়ে 273 ডিগ্রিতে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেডে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। আমরা লেখচিত্রের মাধ্যমে এবং গাণিতিক সমস্যার মাধ্যমে দুটো জায়গাতেই দেখা গেল এই তথ্যটি প্রমাণিত হচ্ছে, এবং সেই জন্যই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। হঠাৎ এই পরম শব্দটি ব্যবহার করার কারণ এই রকম যে এই পরম শূন্য উষ্ণতা আর কোনো বিষয়ের উপর নির্ভর করে না। আমরা কি গ্যাস ব্যবহার করছি, তার কতটা ভর ব্যবহার করছি, বা তার অন্য যে কোনো রাশি অন্য যে কোনো ধর্মের ক্ষেত্রে
এই মানটি নিরপেক্ষ থাকে, অর্থাৎ যে কোনো গ্যাসের ক্ষেত্রে, সেটি অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, যে কোনো গ্যাস আমরা নিই না কেন, তার উষ্ণতা যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি নিয়ে যাওয়া যায়, সেখানে আমরা দেখব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এবং তর্কের খাতিরে আমরা যদি ধরে নিই যে তার থেকেও কম উষ্ণতায় আমরা যদি যেতে পারি, অর্থাৎ -272 ধরা যাক, সেক্ষেত্রে আমরা দেখব গাণিতিকভাবে গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে যাবে। এটি একটি অবাস্তব ব্যাপার, কোনো বস্তুর আয়তন যা যে অবস্থাতেই থাকুক না কেন তার আয়তন কখনো ঋণাত্মক হতে পারে না। তাই মনে করা হয় যে কোনো গ্যাসের ক্ষেত্রে সর্বনিম্ন যে উষ্ণতায় আমরা পৌঁছতে পারি সেটি ওই -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এর থেকে কম কোনো উষ্ণতায় আসা সম্ভব নয়। সেই কারণেই এটিকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এর পাশাপাশি আরো একটি জিনিস আমরা দেখতে পাই, বাস্তব অবস্থায় আমরা যদি সত্যি কোনো গ্যাসের উষ্ণতা এভাবে কমানোর চেষ্টা করি, সেখানে দেখব -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যাওয়ার অনেক আগে গ্যাস জমে তরল বা কঠিন হয়ে যায়। আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে বরফ হয়, সেরকম ভাবে কোনো গ্যাস যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অবধিও থাকে, আমরা যত ঠান্ডা করব তার কঠিনীভবন হবে, সেটি তরল অবস্থায় আসবে, সেখান থেকে কঠিন হয়ে যাবে। যেহেতু চার্লসের সূত্র শুধুমাত্র গ্যাস অবস্থার জন্য প্রযোজ্য, তাই আমরা বলতে পারি বাস্তব ক্ষেত্রে পরম শূন্য উষ্ণতায় পৌঁছানো সম্ভবই নয়। তার কারণ পরম শূন্য উষ্ণতায় পৌঁছানোর অনেক আগে গ্যাস তরল বা কঠিন হয়ে যায়, এবং তরল বা কঠিনের ওপর চার্লসের সূত্রের কোনো প্রযোজ্যতা নেই। সেই কারণে আমরা কোনো গ্যাসের ক্ষেত্রে বাস্তব অবস্থায় আজও এই পরম শূন্য উষ্ণতায় পৌঁছানো সম্ভবপর হয়ে ওঠেনি। পরবর্তীতে বিজ্ঞানী লর্ড কেলভিন এই পরম শূন্য উষ্ণতার ভিত্তিতে একটি নতুন উষ্ণতার স্কেল তৈরি করেন। আমরা যেরকম ভাবে সেলসিয়াস স্কেল বা ফারেনহাইট স্কেলের কথা জানি, আর একটি নতুন স্কেল বিজ্ঞানী কেলভিন তৈরি করেন এবং সেটিকে তার নাম অনুসারে কেলভিন স্কেল হিসাবে লেখা হয়। এবং এই স্কেলে উষ্ণতাকে বড় হাতের টি অক্ষর দিয়ে দেখানো হয়। তোমরা খেয়াল করে থাকবে এর আগে যখনই আমরা সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলের উষ্ণতাকে লিখেছি বা তাকে দেখানো হয়েছে, সেক্ষেত্রে টি ডিগ্রি সেন্টিগ্রেড এরকম লেখা হয়েছে, অর্থাৎ ছোট হাতের টি অক্ষর দিয়ে সেন্টিগ্রেড স্কেলের বা সেলসিয়াস স্কেলের উষ্ণতাকে লেখা হয়, এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে বড় হাতের টি অক্ষর দেখানো হয়। যেহেতু পরম শূন্য উষ্ণতায়, অর্থাৎ পরম শূন্য উষ্ণতার ভিত্তিতে কেলভিন স্কেল তৈরি, তাই বিজ্ঞানী কেলভিন বলেন শূন্য কেলভিন উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান, এবং এই স্কেলেও সেন্টিগ্রেড স্কেলের মতন 1 ডিগ্রি করে উষ্ণতা আমরা বাড়াতে পারি। অর্থাৎ সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে যা যে পরিমাণ উষ্ণতা বাড়ে, কেলভিন স্কেলেও ঠিক তাই। পার্থক্য কোথায়? সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল শুরু হয় শূন্য থেকে, একইভাবে কেলভিন স্কেলও শুরু হয় শূন্য থেকে, কিন্তু কেলভিন স্কেলে যা শূন্য, যে মানকে বা যে উষ্ণতাকে শূন্য ধরা হয়, সেন্টিগ্রেড স্কেলে সেই উষ্ণতাটি -273 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এরপরে আমরা সেন্টিগ্রেড স্কেলে যত উষ্ণতাই বাড়াই না কেন বা কেলভিন স্কেলে যত উষ্ণতাই বাড়াই না কেন, তার মান সেন্টিগ্রেড স্কেলে স্কেলে উষ্ণতার 273 বেশি হবে। অর্থাৎ টি কেলভিন এর মান দাঁড়াবে টি ডিগ্রি সেন্টিগ্রেড যোগ 273, অর্থাৎ আমরা
কেলভিন স্কেলে যে কোনো উষ্ণতার মান নিতে পারি বা উল্টো দিক থেকে সেন্টিগ্রেড স্কেলে যে কোনো উষ্ণতার মান নিতে পারি, তার সঙ্গে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলের উষ্ণতার মান পাব। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যদি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কথা আমরা ভাবি, সেক্ষেত্রে কেলভিন স্কেলে এর মান দাঁড়াবে 27 যোগ 273 অর্থাৎ 300 কেলভিন। তার মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলতে আমরা যা বুঝি, 300 কেলভিন উষ্ণতা বলতেও ঠিক একই মাপের উষ্ণতাকে বোঝানো হয়। শুধু এক্ষেত্রে একক দুটি আলাদা হয় এবং উষ্ণতার স্কেল দুটি আলাদা হয়। অর্থাৎ আমরা এই মুহূর্তে উষ্ণতা সংক্রান্ত 3টি স্কেল পেলাম, ফারেনহাইট স্কেল, সেন্টিগ্রেড স্কেল, এর আগে আমরা দেখেছি ছোট ক্লাসে, এখন আমরা নতুন একটি স্কেল জানলাম, সেটি কেলভিন স্কেল। এবং কেলভিন স্কেলের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের যে সম্পর্ক সেটিও আমরা দেখলাম। সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা যা পরিমাপ হবে তার সাথে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলের উষ্ণতা পাব। বিজ্ঞানী কেলভিন চার্লস এর সূত্রে একটি নতুন রূপ দেন তার এই কেলভিন স্কেল উষ্ণতার নিরিখে। সেখানে তিনি দেখান যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতা বা কেলভিন স্কেলের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। একটি বিষয় লক্ষণীয়, ঠিক চার্লসের সূত্রের মতোই কেলভিনও চাপ এবং ভর এই দুটি রাশিকে স্থির রেখেছেন এবং বলেছেন যে কোনো গ্যাসের পরম উষ্ণতা অর্থাৎ টি ওই গ্যাসের আয়তনের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু টি, ভি এবং টি সমানুপাতি ধর্ম বহন করে। অর্থাৎ আমরা যত উষ্ণতা বাড়াবো তত আয়তনও বাড়বে এবং যত উষ্ণতা কমাবো তত আয়তন কমে যাবে। এবং এইখান থেকে আমরা খুব সহজেই গাণিতিক সমস্যা সমাধানের জন্য এইরকম সম্পর্ক পেতে পারি, ভি সমানুপাতি টি আমরা জানি, সমানুপাতি চিহ্ন সরিয়ে যদি আমরা সমান সমান চিহ্ন আনি সেক্ষেত্রে একটি ধ্রুবক আসে এবং এখান থেকে আমরা পাই ভি ভাগ টি সমান ধ্রুবক। অর্থাৎ যে কোনো গ্যাসের যদি প্রাথমিক আয়তন ভি ওয়ান হয় এবং প্রাথমিক উষ্ণতা টি ওয়ান হয় তার ভাগফল অন্তিম অবস্থায় গ্যাসের উষ্ণতা যদি টি টু হয় এবং আয়তন যদি ভি টু হয় তারা সমান হবে, ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু। এক্ষেত্রেও আমরা এই উষ্ণতা এবং আয়তনের নতুন সম্পর্কটিকেও লেখচিত্রের মাধ্যমে দেখতে পারি। সেক্ষেত্রে আমরা এইরকম একটি সম্পর্ক পাব, আমরা যদি আয়তনকে ওয়াই অক্ষ বরাবর এবং পরম উষ্ণতাকে এক্স অক্ষ বরাবর রাখি। একটি বিষয় লক্ষণীয়, এর আগে যখন চার্লসের সূত্রের লেখচিত্র রূপ আমরা দেখেছি সেখানে এক্স অক্ষ বরাবর উষ্ণতাকে রাখা হয়েছিল, কিন্তু যেহেতু সেটি সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতা ছিল তাই ছোট হাতের টি অক্ষর ব্যবহার করা হয়েছিল। এখানে যেহেতু আমরা পরম উষ্ণতা ব্যবহার করছি তাই বড় হাতের টি অক্ষর লেখা হয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাব যে নির্দিষ্ট চাপে যেহেতু উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন বাড়ে তাই এই রকম কিছু সরল রেখা আমরা পেতে পারি। বিভিন্ন চাপে আমরা বিভিন্ন সরলরেখা পাব। একটি বিষয় লক্ষণীয়, এই সরলরেখার সামনে পি ওয়ান বা এই সরলরেখার সামনে পি টু লেখার মানে এই সরলরেখা বরাবর সমস্ত ক্ষেত্রে
চাপ P1 এ স্থির রাখা হয়েছে। আবার একইভাবে এই সরলরেখা বরাবর সমস্ত ক্ষেত্রে চাপ P2 তে স্থির রাখা হয়েছে। P1 এবং P2 এরা পরস্পরের থেকে আলাদা হতে পারে, কিন্তু যে কোনো একটি সরলরেখা বরাবর চাপ স্থির। তাই এই সরলরেখা বরাবর চাপ P1 এ স্থির রাখা আছে এবং এই সরলরেখা বরাবর চাপ P2 তে স্থির রাখা আছে, যেটি সত্যি চার্লস সূত্রের সঙ্গে একেবারেই সহমত। কেননা চার্লস সূত্রের নিজস্ব চার্লসের দেওয়া রূপ এবং কেলভিনের দেওয়া রূপ দুক্ষেত্রেই আমরা দেখেছি চাপকে আমাদের স্থির রাখতে হয়েছে। আমরা এরপরে একটি গাণিতিক সমস্যার মাধ্যমে এই সূত্রের উপযোগিতা কিছু দেখে নিই। ধরে নেওয়া যাক একটি গাণিতিক সমস্যা এরকম দেওয়া হচ্ছে যে একই চাপে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 360 মিলিলিটার। একই চাপে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন 360 মিলিলিটার। উষ্ণতা কত হলে ওই পরিমাণ গ্যাসের আয়তন 480 মিলিলিটার হবে? এইখান থেকে আয়তন বাড়িয়ে 480 মিলিলিটার হলে উষ্ণতা কত হবে? অর্থাৎ আমরা সহজেই বলতে পারি প্রাথমিক উষ্ণতা T1 হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু চার্লসের সূত্রে আমরা পরম শূন্য উষ্ণতা ব্যবহার করি, তাহলে টি এর মান হবে 15 যোগ 273। আমরা দেখেছি এর আগে সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতার যা মান হয় তার সাথে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলে উষ্ণতার মান পাই। টি কেলভিনের মান দাঁড়াবে 15 যোগ 273, অর্থাৎ 288 কেলভিন। আমরা সহজেই বলতে পারি 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে যা বোঝায়, 288 কেলভিন উষ্ণতা মানেও ঠিক তাই। এই উষ্ণতায় গ্যাসের প্রাথমিক আয়তন V1 360 মিলিলিটার। অন্তিম অবস্থায় গ্যাসের আয়তন আমাদের বলা আছে 480 মিলিলিটার। আমাদের উষ্ণতা নির্ধারণ করতে হবে, অর্থাৎ T2 কেলভিন কত সেটা আমরা নির্ধারণ করব। আমরা একটু আগে গাণিতিক সমস্যার সমাধানের জন্য এই রকম একটি সূত্র পেয়েছি, V1 বাই T1 সমান V2 বাই T2। প্রাথমিক আয়তন বাই প্রাথমিক উষ্ণতা সমান অন্তিম অবস্থায় আয়তন বাই অন্তিম অবস্থায় উষ্ণতা। যেহেতু আমরা অন্তিম অবস্থায় উষ্ণতা বার করতে চলেছি, তাই আমরা এভাবে লিখতে পারি T2 সমান V2 গুণ T1 বাই V1, অর্থাৎ অন্তিম অবস্থায় আয়তন 480 মিলিলিটার, প্রাথমিক অবস্থায় উষ্ণতা 288 কেলভিন এবং প্রাথমিক অবস্থায় আয়তন 360 মিলিলিটার। এই সমস্যাটি সমাধান করলে আমরা দেখতে পাব যে পরম শূন্য উষ্ণতায় অন্তিম অবস্থায় যে উষ্ণতা আসবে সেটি হবে 384 কেলভিন। আমরা এর আগে দেখেছি গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা সব সময় যখনই যে কোনো রাশির মান বসাবো তার সাথে সাথে তার এককটিও রাখবো, যার ফলে আমরা আমাদের এই গণনা শেষ করলে অনায়াসে একক মিলিয়ে আমাদের এই সমস্যার সমাধান ঠিক ঠিক হয়েছে কিনা বুঝতে পারি। এখান থেকে
আয়তনের একক কেটে যাবে এবং আমরা দেখব উষ্ণতার একক রয়ে গেছে। এবং আমরা যেহেতু উষ্ণতাই বার করছি তাই আমরা সহজেই বুঝতে পারবো পরম শূন্য উষ্ণতা অন্তিম অবস্থায় 384 কেলভিন। যদি প্রশ্ন এরকম করা হয় এই উষ্ণতা মানে সেটি সেলসিয়াস স্কেলে কত, আমরা খুব সহজেই বলতে পারবো। আমরা জানি যে সেন্টিগ্রেড স্কেলে যে কোনো উষ্ণতার মানের সাথে 273 যোগ করলে কেলভিন স্কেলের উষ্ণতা পাই। ঠিক উল্টো দিকে কেলভিন স্কেলে যা উষ্ণতা তার থেকে 273 বিয়োগ করলে আমরা সেলসিয়াস স্কেলের উষ্ণতা পাব। অর্থাৎ পরম শূন্য উষ্ণতা অন্তিম অবস্থায় কেলভিন স্কেলে উষ্ণতা হবে 384 কেলভিন এবং অন্তিম অবস্থায় সেলসিয়াস স্কেলে উষ্ণতা হবে 384 বিয়োগ 273 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ 111 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই আমরা এই গাণিতিক সমস্যার উত্তর বলতে পারি গ্যাসের আয়তন 480 NL করতে গেলে আমাদের উষ্ণতাকে 384 কেলভিন অথবা 111 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে যেতে হবে। এরপরে আরেকটি জায়গা আমরা দেখতে পাব, তাহলে আমরা প্রাথমিকভাবে যে জায়গা থেকে শুরু করেছিলাম গ্যাসের অবস্থার বিভিন্ন সম্পর্ক, সেখানে আমরা দুটি সূত্র পেলাম, বয়লের সূত্র যা আমাদের চাপ এবং আয়তনের সম্পর্ক দেখায়। সেখানে আমরা দেখেছি চাপ এবং আয়তন একে অপরের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আজকে আমরা আরো একটি নতুন সূত্র শিখলাম, সেটি চার্লসের সূত্র। সেইখানে বলা হলো গ্যাসের আয়তন এবং উষ্ণতা সমানুপাতিক সম্পর্ক রাখে। এরপরে একটি বিশেষ উপায় এই দুটি সূত্রকে আমরা একসাথে দেখতে পারব। আমাদের সমাধানের সুবিধার জন্য আমরা এটাকে উল্টো করে লিখি। তাহলে কি দেখতে পাচ্ছি, গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক রাখে এবং উষ্ণতার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক রাখে। যদি আমরা গ্যাসের ভর এন মোল এবং চাপ পি নি, তাহলে এখান থেকে খুব সহজেই আমরা লিখতে পারি ভি অর্থাৎ গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক এবং চাপের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে বয়লের সূত্রে উষ্ণতা এবং চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা এখানে পেতে পারি, উষ্ণতা এবং চাপ ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। চার্লসের সূত্রে আয়তন এবং উষ্ণতার সমানুপাতি সম্পর্কও আমরা এখান থেকে পেতে পারি, আয়তন এবং উষ্ণতা সমানুপাতি সম্পর্কে আছে। এখান থেকে খুব সহজেই আমরা একটি ধ্রুবক এনে এভাবে লিখতে পারি, সেখান থেকে পেতে পারি PV/T = K, যেখানে কে একটি ধ্রুবক। অর্থাৎ যে কোনো গ্যাসের যে কোনো অবস্থায় তার আয়তন, তার চাপ, এর গুণফল এবং পরম শূন্য উষ্ণতা দিয়ে তাকে ভাগ করলে আমরা যে মান পাই সেটি ধ্রুবক থাকবে। অর্থাৎ আমরা যদি গ্যাসের অবস্থা পরিবর্তন করতে থাকি তাহলে এই সূত্রটি সব সময় রক্ষিত হবে। কিভাবে ভাবতে পারি, ধরে নেওয়া যাক প্রাথমিকভাবে যে কোনো গ্যাসের প্রাথমিকভাবে যে কোনো গ্যাসের
आयतन जदि v1 है चाप जदि p1 है एवं परम शून्यता शून्य उष्णता जदि t1 है एवं अंतिम अवस्था एक विशेष जे कोनो परिवर्तनेर पर अंतिम अवस्था जदि ओई गैसेर आयतन v2 है चाप p2 है एवं परम उष्णता t2 है तबे आमरा एई सूत्र अनुयायी बोलते पारी सेक्षेत्रे आमरा एई सूत्र अनुयायी बोलते पारी p1 v1 by t1 p2 v2 by t2 এর সমান হবে যেহেতু বয়েল এবং চার্লস দুটি সূত্রের গাণিতিক রূপই এই সমীকরণের মধ্যে রয়েছে তাই এই সমীকরণটিকে বয়েল ও চার্লস এর সমন্বয় সূত্র বলা হয় সুতরাং বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র বলতে আমরা পিভি বাই টি সমান ধ্রুবক এইটি বুঝব তাহলে আমরা সর্বমোট তিনটি সূত্র পেলাম প্রথমটি ছিল বয়েলের সূত্র প্রথমটি ছিল বয়েলের সূত্র যেখানে দেখেছি পিভি সমান ধ্রুবক দ্বিতীয়টি ছিল চার্লসের সূত্র যেখানে দেখেছি ভি বাই টি সমান ধ্রুবক এবং এদের দুজনকে একসাথে করে আমরা দেখলাম বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র যেখানে বলা হলো পিভি বাই টি সমান ধ্রুবক আমরা যদি এই সমন্বয় সূত্রটি মনে রাখি তাহলে খুব সহজেই এখান থেকে বয়েল এবং চার্লস দুটি সূত্রের কথাই আমাদের মনে থাকতে পারে কিভাবে দেখা যাক আমরা যে কোনো একটি রাশিকে বাদ দিই আমরা যদি টি কে বাদ দিই তাহলে পাবো পিভি ধ্রুবক অর্থাৎ বয়েলের সূত্র আবার আমরা যদি পি কে বাদ দিই তাহলে পাবো ভি বাই টি সমান ধ্রুবক অর্থাৎ চার্লসের সূত্র তাই সেক্ষেত্রে এই সমন্বয় সূত্রটি মনে রাখলেই আমাদের বয়েল এবং চার্লস দুটো সূত্রেরই কাজ আমরা চালাতে পারবো এরপরে বয়েল এবং চার্লসের এই সমন্বয় সূত্রের উপর ভিত্তি করে একটি গাণিতিক সমস্যা দেখে নেওয়া যাক আমরা বয়েল এবং চার্লসের সূত্রের এই সমন্বয় সূত্রের গাণিতিক রূপ পেলাম p1 v1 বাই t1 সমান p2 v2 বাই t2 দেখা যাক গাণিতিক সমস্যায় এই সূত্র আমরা কিভাবে ব্যবহার করতে পারি একটি গাণিতিক সমস্যা ধরা যাক এরকম বলা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও গ্যাসের আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে অর্থাৎ আমাদের প্রাথমিক উষ্ণতা বলে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে উষ্ণতা বাড়ানো হয়েছে তার ফলে চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে আমাদের অন্তিম উষ্ণতা বা চূড়ান্ত উষ্ণতা
এটা আমরা গাণিতিক সমস্যার মাধ্যমে বার করব। দেখা যাক, আমরা ধরে নিতে পারি প্রাথমিক অবস্থায় উষ্ণতা P1, অন্তিম অবস্থায় উষ্ণতা P2। যেহেতু বলা হয়েছে অন্তিম অবস্থায় উষ্ণতা প্রাথমিক উষ্ণতা দ্বিগুণ হয়েছে, অর্থাৎ আমরা লিখতে পারি P2 হচ্ছে 2 × P1। একইভাবে আয়তন দ্বিগুণ বৃদ্ধি হয়েছে, অর্থাৎ অন্তিম আয়তন বা চূড়ান্ত আয়তন V2 সমান 2V1 লিখতে পারি। আমাদের প্রাথমিক উষ্ণতা T1 বলা আছে 0°C। আমাদের খেয়াল রাখতে হবে আমরা পরম উষ্ণতা ব্যবহার করছি এখানে, বড় হাতের টি অক্ষ, কিন্তু আমাদের মান দেওয়া আছে সেলসিয়াস স্কেলে 0°C। তাই সেলসিয়াস স্কেলে এই উষ্ণতা পরম কেলভিন স্কেলে নিয়ে গেলে আমরা পাব 273 কেলভিন, অর্থাৎ প্রাথমিক উষ্ণতা হলো 273 কেলভিন, অন্তিম উষ্ণতা আমাদের নিরূপণ করতে হবে। খুব সহজেই তাহলে এই সূত্র থেকে আমরা P1, P2, V1, V2, T1 এই প্রত্যেকটির মান জানি, T2-র মান আমাদের সহজেই বার করতে পারব। তাহলে মান বসালে আমরা দেখতে পাব P1 V1 বাই 273, যেহেতু 273 প্রাথমিক উষ্ণতা, সমান P2-র মান 2P1, যেহেতু দ্বিগুণ চাপ বেড়ে গেছে, অন্তিম উষ্ণতা অন্তিম আয়তন 2V1, যেহেতু দ্বিগুণ আয়তন বৃদ্ধি হয়েছে, T2-র মান আমরা জানি না, T2-র মান যাই হোক না কেন সেটা এই সমীকরণ থেকে আমরা সহজেই বার করতে পারব। তাহলে T2-র মান দাঁড়াবে, আমরা অনায়াসে এখান থেকে P1 P1 V1 V1 কেটে দিলে দেখতে পাবো T2-র মান দাঁড়াচ্ছে 2 × 2 × 273, অর্থাৎ 4 × 273। যেহেতু T2 পরম উষ্ণতা এবং আমাদের প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে সেলসিয়াস স্কেলে, আমরা যদি সেলসিয়াস স্কেলে বার করতে চাই তাহলে T°C প্লাস 273 সমান 4 × 273 লিখতে পারি। সেক্ষেত্রে অন্তিম উষ্ণতা সেলসিয়াস স্কেলে হয়ে দাঁড়াবে 4 × 273 মাইনাস 273। আমরা গণনা করে দেখতে পাই এর মান আসে 819°C। অর্থাৎ যদি প্রাথমিক উষ্ণতা শূন্য হয় এবং কোনো পদ্ধতিতে আমরা উষ্ণতা বাড়িয়ে চাপ এবং আয়তন উভয়কেই দ্বিগুণ করি, তাহলে অন্তিম উষ্ণতা 819°C হতে হবে। এইভাবে আমরা বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রকে ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। আজকের আলোচনা আমরা এইখানে শেষ করব। আমরা আজকের গোটা আলোচনায় কি কি পেলাম সেটা একটু একবার দেখে নেওয়া যাক। আমরা আজকে গ্যাসের আয়তন এবং উষ্ণতা সম্পর্কিত চার্লসের সূত্র দেখেছি, তার দুটি রূপ পেয়েছি। প্রথম রূপে আমরা দেখেছি চার্লসের সূত্র অনুযায়ী যে কোনো গ্যাসের উষ্ণতা 0°, যে কোনো গ্যাসের আয়তন 0°C-এ যা যদি T°C উষ্ণতা বাড়াই বা কমাই, তাহলে প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসের আয়তন 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। আমরা দেখেছি উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে এই সমীকরণ অনুযায়ী এবং উষ্ণতা হ্রাসের ক্ষেত্রে আমরা এই সমীকরণ অনুযায়ী যে কোনো গ্যাসের আয়তন
উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে সেটি দেখতে পাই। চার্লসের সূত্রের দ্বিতীয় আরেকটি রূপ আমরা পেয়েছি, যেটি বিজ্ঞানী কেলভিন আমাদের দেখিয়েছেন। সেখানে বলা হয়েছে গ্যাসের আয়তন গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, এবং আমরা দেখেছি যে যে কোনো গ্যাসকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে তাই পরম শূন্য উষ্ণতা বলা হয়েছে। আমরা চার্লসের সূত্র থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান আজকে দেখেছি, এবং সবশেষে আমরা বয়েল এবং চার্লস এই দুটি সূত্রকে একসাথে সমন্বয় করে দেখেছি, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, যার গাণিতিক রূপ আমরা পেয়েছি পিভি বাই টি সমান ধ্রুবক। এবং এক্ষেত্রেও আমরা দেখেছি কোনো গ্যাসের বিশেষ কোনো পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি প্রাথমিক অন্তিম চাপ, প্রাথমিক এবং অন্তিম আয়তন এবং প্রাথমিক উষ্ণতা জানি বা অন্তিম উষ্ণতা জানি, তাহলে অপরটি খুব সহজেই আমরা এই সমীকরণ থেকে বার করে নিতে পারি বা গণনা করতে পারি। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ হবে। আমরা এর পরের দিন আরও একটি সূত্র এবং সেখান থেকে গ্যাসের বিভিন্ন রাশি সংক্রান্ত সমস্তগুলি সূত্র একসাথে একটি সূত্রের মাধ্যমে পড়ার বা আলোচনা করার চেষ্টা করব।